মুসলিম দেশ দুবাই হিন্দু মন্দিরের উদ্বোধনের আগেই হলো চমৎকার। শুকনো মরুভূমিতে হলো মুসলধারে বৃষ্টি আর ডেকে উঠল আকাশ, এমন বিরল ঘটনার সাক্ষী থাকলো দুবাই সরকার ও সেখানকার মানুষ, প্রণাম জানালো হিন্দু দেবতাদের। এমনই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আর এমন ভাইরাল খবরে তোলপাড় গোটা দেশ। আজকের ভিডিওতে জানবো এই ভাইরাল খবরের খুঁটিনাটি। সত্যি কি দুবাইয়ে হিন্দু মন্দিরের উদ্বোধনের আগে কোনো চমৎকার ঘটেছে, নাকি এই সব খবর ভুয়ো, আর সমস্ত ভিডিওগুলোই কি ফেক? তো আজকের এই ভিডিওটা যেহেতু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এখনই ভিডিওটাতে একটা লাইক করে দিন আর ছোট্ট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাইরাল ভিডিওতে বলা কথাগুলো একেবারেই সব সত্যি নয়। তবে সত্যিটা কি? সত্যিটা হলো দুবাইয়ে এই বৃষ্টির ঘটনা বিরল নয়, তাই এই বৃষ্টির কারণে দুবাই সরকার ও দুবাইয়ের নাগরিক কেউই অবাক হয়নি। মন্দির উদ্বোধনের আগেও এখানে অসংখ্যবার বজ্র বিদ্যুৎ সহ এভাবেই বৃষ্টি হয়েছে, আর এই দিনের বৃষ্টির আগাম বার্তাও দুবাইয়ের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল। মন্দিরের উদ্বোধনের আগে হিন্দুস্তান টাইম দৈনিক পত্রিকাতে ছাপা হয়েছে যে ইউএই সরকার পিএম মোদীর সফরের আগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে, যার জন্য মন্দির উদ্বোধনে আমন্ত্রিত লোকের সংখ্যাও কমানো হয়েছে। মন্দিরের উদ্বোধন গত 14 ফেব্রুয়ারি হয়েছে, 12 ফেব্রুয়ারি দুবাই মন্ত্রণালয় আবহাওয়ার কথা মাথায় রেখে উদ্বোধন সূচি বদলানোর আদেশ দেয়। উদ্বোধনের দুদিন আগেই দুবাইয়ের বিভিন্ন সংবাদ মাধ্যমেও বৃষ্টির আগাম সতর্কতা ঘোষণা করেছিল। এই দাবিটাও ভুল যে আবুধাবিতে আগে কখনো বৃষ্টি হয়নি। গত বছরেই যদি বিভিন্ন খবরে লক্ষ্য রাখেন তো আপনি জানতে পারবেন যে এখানে প্রায়শই এমন বৃষ্টি হয়ে থাকে, মানে একদম পরিষ্কার যে এই সমস্ত ভিডিওতে বলা চমৎকারের কথাগুলো একেবারেই মিথ্যে, যে আবুধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনের আগেই চমৎকারভাবে বৃষ্টি হয়েছে, আর যা আগে কখনো হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে কোনো ধর্মকে ছোট করার কোনো রকম উদ্দেশ্য আমার ছিল না, সমস্ত ধর্মকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই, তবে সত্যিটাও জানা খুব জরুরি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তাই এমনই ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখতে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।